হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে ইচ্ছে হলো আমি নিজে একটা ব্লগিং করব। আজকে আমার যেহেতু আজকে ফ্রি টাইমে আছি, খুব একটা কাজ নেই, তো আজকে চিন্তা করলাম যে আজকে একটা ব্লগিং করি, তোমাদের সাথে একটু আড্ডা দিই, কথা বলি। তো আমি আজকে কী করছি আসলে, আমার ফ্রি টাইমটা আমি কীভাবে পাস করছি? সবার তো মানে সারাদিন অফিসে কাজ থাকে না, এক একজন এক এক ধরনের ভাবে সময় কাটাচ্ছে, আর আমি কিভাবে কাটাচ্ছি সেটা হচ্ছে, আমি আজকের টাইমটা এটা পরে পরে কাটাচ্ছি। মানে ফ্রি টাইম, কাজের ফাঁকে সবসময় তো কাজ থাকে না, ফ্রি টাইমটা আমি এটা পরে পরে কাটাচ্ছি। চমৎকার একটা বই আমার খুব ভালো লাগে, এটা হচ্ছে আপনার তোমার লেখক হচ্ছে এরিক মারিয়া রেমার্ক, এটা তোমার বঙ্গানুবাদ করেছে সাখাওয়াত হোসেন সৈকত। বইটির নাম হচ্ছে এ টাইম টু লাভ অ্যান্ড এ টাইম টু ডাই। এটা হচ্ছে বেসিক্যালি আমি যতটুকু পড়লাম সেটা হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানিরা রাশিয়ার দখল করতে যাচ্ছিল, ঠিক তখনকার কিছু একটা ঘটনা। এটা হয়তো রাশিয়ান কিছু সোলজার আত্মকাহিনী নিয়ে লেখা, ওদের ভিতরে যে আলাপচারিতা, ওদের মানে যুদ্ধের কী পরিস্থিতি, তখন কী ঘটেছিল, তো এই সমস্ত কিছু নিয়েই আসলে লেখা। যতটুকু পড়লাম, তো যতটুকুই পড়লাম খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে এবং চমৎকার, সব অনেক ইনফরমেশন জানা যায়। অ্যাকচুয়ালি যখন তুমি একটা বই পড়ো না, তখন তুমি বুঝতে পারবে, তুমি আসলে তোমার সামনে তোমার একটা চিত্র তোমার সামনে ভেসে উঠবে, যে আসলে অ্যাকচুয়ালি তুমি যখন পড়বা তোমার মন মনটা একটা কিছু ছবি এঁকে ফেলে। ছবির মধ্যে আসলে আমরা চিন্তা করি, সাথে সাথে চিন্তা করি, কারণ আমাদের সিক্স সেন্স আছে। আমরা কোনো একটা বলার সাথে সাথে, কোনো একটা পড়ার সাথে সাথে আমরা সেটা একটা মানে এটা একটা মানুষের স্বভাব, একটা চিত্র অঙ্কন করে সেটা বোঝার চেষ্টা করি। ঠিক সেম যখন আমি পড়ছিলাম, আমি একটা আমি তখন অন্য কিছু ভিতরে ছিলাম আর কি, তো আমার ভিতরে একটা চিত্র অঙ্কন হয়ে গেছে। তো আসলে ওভারঅল আমার ভালো লাগলো জিনিসটা, তো তোমরা চাইলে কিনতে পারো। এটা অ্যাকচুয়ালি আমি বই মেলা কিনলাম, একুশে বই মেলা 2020, তো আমি ওখান থেকে নিলাম। বইটার মূল্য আসলে বেশি না, বইটার মূল্য হয়তো 400 সামথিং, আমি দেখে জানাচ্ছি। হ্যাঁ, এখানে তোমার 450, 450 এখানে আসলে বইয়ের মূল্য লেখা আছে, তো ডিসকাউন্ট নিয়ে মনে হয় আমি 400 টাকা দিয়ে নিয়েছিলাম সম্ভবত। তো আসলে আর অনেকগুলো বই নিয়েছি ওটার মধ্যে, এটা একটা এটা মাঝে মধ্যে আসলে অফিসে কাজ থাকে না, তো যার কারণে এটা আমি এখানে নিয়ে এসে মাঝে মধ্যে পড়ি, এটা শেষ হলে আরেকটা পড়বো। তো মাঝে মধ্যে বই পড়া একটু শখ জাগে আর কি, কারণ এটা সেটা হাবি জাবি করার চাইতে চিন্তা মধ্যে বই পড়ার সময়টা কাটে, কিছু জ্ঞান লাভ করা যাবে। তো আজকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, এইটাই আসলে ভালো লাগে, আসলে ব্লগিং করতে আমার ভালো লাগে, যদিও আমি খুব একটা করিনি তোমাদের সামনে আজকে, মানে বন্ধুদের সামনে লাইভ করেছি, বাট ইউটিউবে কোনো সময় করা হয়নি, তো আজকে করলাম। তো আজকে বই দিয়ে শুরু করলাম তোমাদের সামনে, তো নেক্সট টাইম আর অনেক ব্লগিং করব, দেখা হবে তোমাদের সাথে, সেটা আমার ইউটিউব চ্যানেল আছে লাইফ স্টাইল বাংলাদেশ, লাইফ স্টাইল বাংলাদেশ আমি সেটা আপলোড করে দেবো, তোমরা দেখতে পারো। আসলে ব্লগিং ফলো করলে কি হয়, ব্লগিং ফলো করলে তুমি অনেক ইনফরমেশন জানতে পারো। যেমন আজকে আমি তোমাকে একটা একটা বই সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম, হ্যাঁ এটা ছাড়া তুমি পড়তে পারো, যারা বই পড়ো মানে বই পছন্দ করো, বই পড়তে ভালোবাসে, তারা ছাড়া এই বইটা পড়তে পারো, তো তাদের জন্য ভালো। যেমন অন্য একটা জায়গায় যাবো, ওখানকার কিছু ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো। তো এই জিনিসগুলো আসলে যারা ব্লগাররা করে, কি ব্লগাররা করে হচ্ছে যে তোমার বিভিন্ন জায়গায় গিয়ে ওখান থেকে ভিডিও ধারণ করবে, ওখান থেকে অনেক ধরনের ইনফরমেশন তুমি চাইলে নিতে পারবা। যেমন অনেকে ইউরোপ আমেরিকা থেকে ব্লগিং করছে, হ্যাঁ তো ইউরোপ আমেরিকা থেকে ব্লগিং করছে, ওখানকার যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, সেটা আমরা আসলে জানতে পারি ওই ব্লগারের মাধ্যমে যে ব্লগিং করছে। তারপরে অনেকে আসলে অনেক স্বপ্ন দেখে ইউরোপ আমেরিকা,
তো ওদের ভিডিও থেকে আমরা অনেক কিছু আইডিয়া করতে পারি, আসলে দেশটা কীরকম, শহরটা কীরকম, ওদের মানুষের কালচার কীরকম। তো এই হাবি জাবি অনেক কিছু আসলে দেখা যায়। তো এটাই তো বন্ধুরা, আজকে আর না, আজকে অনেক হয়েছে। পরবর্তীতে আমি আর নতুন নতুন ভিডিও দিব, আর ইনফরমেটিভ ভিডিও দিব, দেখতে পারবো, আর নতুন নতুন জিনিস দেখাবো। আবার আমার অফিসটা এমন একটা জায়গায়, সাগরে যেতে, মানুষ সাগরে যেতে দূর দূরান্তে অনেক কোটি কোটি, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা খরচ করে, হ্যাঁ, কক্সবাজার যায়, হোটেলে হোটেল ভাড়া করে থাকে। মজার ব্যাপার হচ্ছে, আমি যেখানে অফিস করি কুমিরায়, আমার আমার সাগরে যেতে, আমি তোমার সাগর দেখতে পাচ্ছি, জানলা খুললে সাগর, এই মাত্র 30 সেকেন্ড লাগে সাগর পাড়ে যেতে। তো ভালো না লাগে, সাগর দেখি সময় ভালোই কাটে, খারাপ লাগে না। ওকে ফ্রেন্ডস, বাই বাই।